আসসালামু আলাইকুম। সবার জন্য নতুন একটি নিউজ নিয়ে আসলাম। 2024 সালে নতুন আইন পাশ করা হয়েছে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন নিয়ে। এখন থেকে খুব সহজেই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যাবে উপজেলা অথবা জেলা পরিষদ থেকেই। দৈনিক শিক্ষা নিউজ পেপারে একটি নতুন নিউজ প্রকাশিত হয়েছে 24 জানুয়ারি 2024 তারিখে। জন্ম সাল সংশোধনের ক্ষমতা দেওয়া হলো ডিসি ইউএনওদের, অর্থাৎ এখন থেকে ডিসি এবং ইউএনও থেকেই আপনারা জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন। ইতিপূর্বে জন্মসালের মাস এবং দিন সংশোধনের এখতিয়ার ছিল শুধুমাত্র তাদের। এখন থেকে জন্মসাল মাস দিন সবগুলোই পরিবর্তন করতে পারবেন তারা, যদি উপযুক্ত কাগজপত্র থাকে এবং উপযুক্ত প্রমাণাদি দেখাতে আপনি পারেন, তাহলে জন্ম নিবন্ধনের বয়স খুব সহজে সংশোধন করা যাবে। জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য আপনার একই প্রক্রিয়া। আমার জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। বয়স সংশোধনের নিয়ম আর জন্ম নিবন্ধন সংশোধনের নিয়ম একই। প্রথমে আপনারা জন্ম নিবন্ধনের ওয়েবসাইট bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে ক্লিক করবেন। দেন জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা কার্ডটি প্রবেশ করে অনুসন্ধান ক্লিক করে এখানে আপনার জন্ম নিবন্ধনের সেই আসবে। এখান থেকে ক্লিক করে আবেদন ফর্মে যেতে হবে। এখান থেকে বলা হয়েছে যে জন্ম নিবন্ধনের তথ্য সর্বোচ্চ আপনি 7 বার আবেদন করতে পারেন সংশোধনের জন্য। এখানে আরও তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করে বিষয় নির্বাচন করতে হবে, অর্থাৎ বিষয় নির্বাচন করতে হবে। আপনার জন্ম তারিখে যদি ভুল থেকে থাকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে চাহিত সংশোধিত তথ্য, অর্থাৎ আপনার জন্ম তারিখ কত হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। মনে করেন আমি জন্ম তারিখ দেবো 1/1/95, সেক্ষেত্রে আমাকে এখান থেকে সাল সিলেক্ট করতে হবে 1995। তারপরে মনে করেন 1/1/95 দেবো, তাহলে জানুয়ারি 1 তারিখ। এভাবে আমার চাহিত সংশোধিত তথ্য প্রেরণ করতে হবে। দেন সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এভাবে সিলেক্ট করতে হবে। সঙ্গে যদি আর কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে আরও তথ্য সংশোধন করুন বাটনে ক্লিক করে বিষয়গুলো সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনার যে যে তথ্য ভুল রয়েছে সেই সকল তথ্য দেওয়ার পরে চাহিত সংশোধিত তথ্য, অর্থাৎ সংশোধন হয়ে কী হবে সেটা সিলেক্ট করতে হবে। দেন সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা সিলেক্ট করে আপনার নিচে জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এগুলো সিলেক্ট করে দিতে হবে। এবং সাথে সংযোজন করতে হবে যে ফাইলগুলো, তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি সার্টিফিকেট যেখানে আপনার জন্ম তারিখ সঠিক রয়েছে। আর যদি শিক্ষাগত যোগ্যতায় জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকা লাগবে যেখানে আপনার জন্ম তারিখ সঠিক রয়েছে। এই দুটি যে কোনো একটি তথ্য অবশ্যই লাগবে। আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করা কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে আপনার অন্য উপায় অবলম্বন করতে হবে। অন্য উপায়ের ভিতরে, অর্থাৎ আপনি কোর্ট থেকে আপনার জন্ম তারিখ বিষয়ে, অর্থাৎ অ্যাফিডেভিট করে আপনার সঠিক জন্ম তারিখটা অ্যাফিডেভিট করে নিয়ে আসতে হবে এবং সেই তথ্য এখানে সংযোজন করতে হবে। ইতিপূর্বে শুধুমাত্র নাম সংশোধন বা পিতার নাম, মাতার নাম বা ঠিকানা পরিবর্তন করতে হলে শুধুমাত্র আপনার ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কাউন্সিলর বরাবর আবেদনপত্র দিতে হতো, কিন্তু জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদনপত্র দিলে কিন্তু হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর অথবা ডিসি অর্থাৎ জেলা প্রশাসক বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন খুব সহজেই। এই ছিল বিস্তারিত বিষয়। আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।